হ্যালো ইব্রাহিম, তো আমরা এখন দেখবো ফ্র্যাকশনাল ল্যাপচাক, ডাইনামিক প্রোগ্রামিং এর ফ্র্যাকশনাল ল্যাপচাক অ্যালগোরিদম, ঠিক আমরা এখন সলিউশন দেখব। আচ্ছা, তো আমাদের একটা ভ্যালু, আচ্ছা এটার ক্ষেত্রে আমাদের কিছু আইটেম লাগবে, আমরা এগুলো লিখে নিই। আমরা আইটেম নিব, আইটেম দেন ভ্যালু দেন ওয়েট। আচ্ছা, তো আমরা আইটেম নিয়েছি 8টা, 4, 5, 6, 7, 8, এবং এর ভ্যালু থাকছে আমরা 30, 65, 39, 45, 75, 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
চার সাত দুই তিন চার। আচ্ছা, তো আমার এটার ক্ষেত্রে ভ্যালু বাই ওয়েটটা বের করব, ভ্যালু বাই ওয়েট। সো আমার 6 দ্বিগুণ 30 ভাগ করতেছি, তখন আমার ভ্যালু আসতেছে পার কেজিতে আমার আসতেছে 5, এটা আসতেছে 13, দেন এখানে 13, 4 দিয়ে যখন আমি 45 ভাগ করতেছি তখন আমার 11.25, এবং 7 দিয়ে যখন 75 ভাগ করতেছি তখন আমার 10.71 আসতেছে, এবং 2 দিয়ে যখন 20 ভাগ করতেছি তখন 10 আসতেছে, এবং এটা আসতেছে 16.66, এবং এটা 17.5। ওকে, তো যেহেতু এটা ফ্র্যাকশনাল মানে কি আমি কোনো কিছু ভেঙেও নিতে পারবো, একটা না যে যেমন 0-1 নাফসে গেছিল কি যেটা নিতে হবে সেটা টোটাল নিতে হবে, এখানে কি আমরা ভেঙে ভেঙেও নিতে পারবো। তো আমার এখন আইটেম কেজি এবং ভ্যালু, সো আমি এখন আইটেম 1 আছে, আমি শুরু করবো যেটার ভ্যালু সবচেয়ে বেশি সেটা নিয়ে শুরু করবো। সো এটা আমার আছে, আর সর্বোচ্চ আমি নিতে পারবো কত, 18 কেজি, আমার 18 কেজি আমি সব থেকে নিতে পারবো, আমার যে থলিটা আছে যে ঝুড়িটা দেওয়া আছে এটা আমি সর্বোচ্চ 18 কেজি নিতে পারবো। সো আমার 8 নম্বর ভ্যালু, আমার 4 আছে তো 4 বার নিলাম, দেন 70, আমি 4 কেজি নিলাম, আমার ওয়েট ছিল 4 কেজি, আমি 4 কেজি নিয়ে নিলাম। দেন আমি নিলাম 7 নম্বরটি, 7 নম্বরে আছে আমার যেহেতু সর্বোচ্চ ভ্যালু কত 16.66, এটা আছে 11.25, এর 13, সো আমি এটা একবার নিব, যেহেতু আমার 3 কেজি নিতে পারতেছি, সো 3 কেজি নিলাম, আমার আসতেছে এটা 50 কেজি। 7-এর পরে আমার আসতেছে সবথেকে বেশি ভ্যালু আসতেছে আমার 2, সো আমি 2 নিব 5 কেজি, তাহলে 65 হচ্ছে, দেন আমার 3 যদি নেই 3 কেজি করে আসছে 39 কেজি, দেন আমার আসতেছে এরপরে 4, কারণ 4-এর ভ্যালু ছিল আমার 11.25 এবং 5-এ 10.71, সো আমি এটা 4 কেজি নিই 45, এবং এখন নেব আমার 5 কেজি একবার, যদি একবার নিতে পারে 10.71 কেজি আমি নিতে পারবো, এবং টোটাল যদি যোগ করি তাহলে আমার আসতেছে 279.71। তাহলে আমি দেখতেছি এটা ফ্র্যাকশনাল বলতে আমি এখান থেকে একবারে 1 কেজি নিতে পারছি, মানে 10.75 প্রতি কেজি নিতে পারতেছি। যদি আমার 0-1 ল্যাপচাক হতো তাহলে কি আমি ফ্র্যাকশনাল নাম্বারটা নিতে পারতাম না, তো ফ্র্যাকশনাল ল্যাপচাকের ক্ষেত্রে এইটা সুবিধা, আর এটা ছিল ফ্র্যাকশন। টোটাল আমি এত নিতে পারবো, আমার টোটাল দেখতেছি আমার 18 কেজি হয় কিনা দেখেন, 4, 5, 10, 13, 13, 3, 16, সরি। তো আমি এইখানে যদি আমি 3 কেজি নিই তাহলে আমার টোটাল 18 কেজি হয়ে যাবে, তো আমি এটা নেওয়া লাগবে না, আমি এখানে 3 কেজি নিলে হচ্ছে এটা কত নম্বর, 4 নম্বর, 4 নম্বর 3×11=33, তাহলে 33.75, তাহলে আমি টোটালটা যোগ করি 0.75, দেন 3, 9, 12, 12-12-র পাশে 17, 17-7, হাত থেকে 1, 4, 6, 3, 7, 7-5-12, 12-7-19, 19-7-25, তাহলে আমি
57.75 কেজি আমি নিতে পারতেছি আমি যখন ফ্র্যাকশনাল ল্যাপচাক ইউজ করতেছি। তো এটা ছিল ফ্র্যাকশনাল ল্যাপচাকের একটি উদাহরণ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।